মর্নিং, আমি তোমাদের সেই দই গল্প পড়াবো। এর আগের দিন আমি গল্পের মূল ভাব আমি বলে দিয়েছি, মূল কথা। আজকে সরাসরি গল্পে চলে যাচ্ছি। তোমরা প্রত্যেকে বই বের করো, দেখো গল্প কি আছে। ছাপোষা মধ্যবিত্ত ফলধর হালদার কন্যার বিবাহের ফর্দ করিতে বসিয়া নূতন করিয়া উপলব্ধি করিলেন যে সত্যিই তিনি বিপন্ন। ছাপোষা কয়েকটি ছেলে মেয়ে আছে এরকম একজন, এই হলধর হালদার, তিনি মেয়ের বিয়ের ফর্দ করছেন, যে লিস্ট তৈরি করছেন যে কি কি হবে আর কি। তিনি সত্যি বিপন্ন, তিনি আর পেরে উঠছেন না আর কি, যে কি করবেন এইবার। নিজের পুঁজিপাটা সব নিঃশেষ হইয়া হাজার খানেক টাকাও ধার করিতে হইয়াছে, মানে নিজের যা জমানো ছিল সব শেষ, তারপরেও 1000 টাকা ধার হয়েছে। তথাপি সংকুলান হইতেছে না, কিন্তু তবুও কিছুতেই কুলানো যাচ্ছে না, পেরে উঠছেন না, দেখছেন যে আরও কিছু পয়সা দরকার। বরপক্ষীয়গণ যাহা লইবেন তাহা তো সুনির্দিষ্ট, এক পয়সাও কমাইবার উপায় নাই। মানে আমি বলেছিলাম যে তখন পণ প্রথা ছিল, মেয়েদের বিয়েতে পণ দিতেই হতো, তো তারা যেটা নেবেন তারা তো একদম সুনির্দিষ্ট এক পয়সাও কমাবেন না। তার থেকে ভোজের খরচ যদি কিছু কমানো যায় এই আশায় হলধর ফর্দটি লইয়া প্রিয় বন্ধু ও মন্ত্রী অখিল মিত্রের নিকট পুনরায় গমন করিলেন। তার এক বন্ধু ছিল, খুব প্রিয় বন্ধু অখিল মিত্র, তিনি তার প্রিয় বন্ধু এবং তিনি একজন মন্ত্রী। তার কাছে গেলেন যে দেখি ওনাকে বলে, ওকে বলে কিছু করা যায় কি না, কিছু কমানো। সমস্ত শুনিয়া অখিল বলিলেন, ওর চেয়ে কম খরচে আর হয় না রে দাদা। এই লাইনটা দাগ দিতে হবে, ওর চেয়ে কম খরচে আর হয় না রে দাদা। কোনটা কমাবে তুমি বলো, বলছে যে এর থেকে কম খরচে আর কি হবে, আর কি করে কমানো যায়, এই তো কম করেই হয়েছে সবকিছু। ভ্রু কুঞ্চিত করিয়া হলধর ফর্দটির পানে চাহিয়া দেখিলেন সত্যই কিছু কমাইবার নাই, আর কি কমানো যায়। এরপরে আর মানুষকে কমানো বলতে এক খাওয়া দাওয়া, কেমন খাওয়া দাওয়া কি হচ্ছে না, লুচি শাক ভাজা কুমড়োর ডালনা ছেঁচড়া মাছের কালিয়া চাটনি, একরকম মিষ্টি এবং দই। ভদ্রতা বজায় রাখিতে হইলে ইয়া অপেক্ষা, কম করিলে আর চলে না। কি কি খাওয়ানো হয়েছিল প্রত্যেকটা ওই জায়গাটায় মনে রাখবে। অখিল বলিলেন, এই করে করে চুল পাকিয়ে ফেললাম রে ভাই, এর চেয়ে কম আর হয় না, হতে পারে না। তার বন্ধু অখিল মিত্র বলছে যে এই কত মেয়ের বিয়ে আজ পর্যন্ত যে দেখলাম, ছেলে মেয়ের বিয়ে, এর থেকে কম করে আর কিছুতেই হয় না। বলিয়া তিনি হাসিলেন, হাসির অর্থ পাগল নাকি তুমি, বোঝা গেল অখিল মিত্রকে বিচলিত করা যাইবে না। মানে অখিল মিত্র রাজি হবে না, এর থেকে আর কিছু কম করাতে তিনি আর রাজি হবেন না। কুঞ্চিত ভ্রু যুগল অধিকতর কুঞ্চিত করিয়া হলধর বলিলেন, তাহলে মানে যখন আমরা কিছু চিন্তা করি ভাবি তখন আমাদের এই ভ্রু কুঞ্চিত হয়, মানে কেঁপে যায় আর কি, কুচকে যায় এরকম। ব্যর্থ অখিল করিলেন, উপায় নেই, উপায় নেই। ব্যর্থ মনোরথ হলধর বাসায় ফিরিয়া দেখিলেন নিধি গোয়ালা দধির বায়না লইবার জন্য আসিয়াছেন। নিধিরামকে দেখিবা মাত্র হলধরের মাথায় একটি বুদ্ধি খেলিয়া গেল। কন্যার পিতা হলধর গোয়ালা নিধিরামের সহায়তায় কিছু খরচ বাঁচাইবেন সংকল্প করলেন। তখন গয়লা বাড়িতে যারা দুধ দেয়, দুধের ব্যবসা থাকে, তাদের বাড়িতেই দইয়ের দই মিষ্টির অর্ডার দেয়া হতো, তারাই দিয়ে যেত। তো নিধিরামকে দেখে কি জানি হলধর হালদারের মাথায় কি একটা বুদ্ধি খেলে গেল, যে দেখি কিছু কমানো যায় কিনা, এবার কি হলো সেটা আমরা দেখি। ভালো দই কত করে মন, ভালো দই 20 টাকা করে পড়বে বাবু, তার চেয়ে নিরেশ মানে তার থেকে কম আর কি, 15 আছে 10 আছে, তার চেয়ে কম নেই, থাকবে না কেন বাবু, 7.5 আছে, 5 টাকা মন অবধি আছে, তবে সে ভালো জিনিস হবে না। মানে জিজ্ঞেস করছেন যে কত করে দইয়ের মন, 40 কেজি, মন হচ্ছে 40 কেজিতে এক মন। তা সেই 20 টাকা 10 টাকা 7 টাকা 5 টাকা লাস্টে বলছে, কিন্তু 5 টাকার বই দই আগেই হলধর বলে দিচ্ছে, বাবু সে আপনাদের চলবে না, সে দই ভালো হবে না। হলধর চিন্তা করিয়া দেখিলেন 2 মন অবধি লাগিবে, টাকা 25-এর অনায়াসে বাঁচানো যায়,
দু মন দই লাগবে, মানে 80 কেজি। গ্রামে সবাই লোকজনরা খাবে, বরযাত্রী খাবে, গ্রামের লোকেরা খাবে, খাওয়া দাওয়া তো বেশি নেই কিছু, আর দইটা একটু বেশি করে ধরেছেন তিনি। কিন্তু তিনি ঠিক করলেন যে 40, মানে দু মন লাগবে, 80 কেজি দই লাগবে। হরদা চিন্তা করলেন যে এখানে কিছু পয়সা বাঁচানো যেতে পারে। হরদা দুই মন অবধি লাগবে, বলিলেন দেখো বাবু নিধিরাম, ওই 5 টাকা মনের দই তুমি দু মন দিও, কিন্তু একটি কথা আছে। এবার নিধিরামকে বলল যে ওই যে 5 টাকা মনের যে দই, তুমি দু মন দই আমাকে দিও, কিন্তু একটি কথা আছে তোমার সাথে। সেই কথাটা কি? আগে বলিলেন দেখো আগে করুন, বলছে যে আগা করুন। উনি বলছেন যে নিধিরাম বলছে ঠিক আছে বাবু, কি ব্যাপার বলুন আপনি শুনি। দই খেয়ে যদি কেউ নিন্দে টিন্দে করে, নিন্দে আজ্ঞে করবেই, মানে যেই বলেছে নিধিরাম, আর অন্য কথা আর বলতে দিল না, সঙ্গে সঙ্গে বলছে বাবু নিন্দে কিন্তু করবেই, 5 টাকা মনের দই কিন্তু ভালো হবে না, 5 টাকা মনের দই রঙিন দই হবে হুজুর। হ্যাঁ তাই বলছি, নিন্দে টিন্দে যদি কেউ করে তখন তোমাকে ডেকে আমি একটু ধমক টমক দেব। ভাবটা যেন তোমাকে আমি ভালো দই দিতে বলেছিলাম, কিন্তু তুমি যেন আমাকে ঠকিয়েছ। তুমি একটু কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থেকো, ব্যাস আর কিছু করতে হবে না। মানে বোঝা গেল যে কি তাকে নিধিরামকে বলতো। নিধিরাম কিন্তু প্রথম থেকেই বলেছে যে বাবু দই কিন্তু ভালো হবে না, 5 টাকা মনের দই ভালো হবে না। তখন উনি একটা রাস্তা নিলেন যে কি না, লোক 5 টাকা মনের দই যেই খাবে সবাই, ও বলছে হলুদ দই হবে, মানে দই পচা হবে, দই ভালো হবে না। দই যখন পচে যায় মানে ভেতরটা অ্যাসিডিটি অ্যাসিড হয়ে যায়, একেবারে টকে যায়, তখন দইয়ের উপরটা হলুদ একটা আস্তরণ পড়ে দইয়ের উপরে। তা সেই রকম দই হবে, মানে হয়তো বিক্রি হয়নি, সেইগুলো পচে গেছে, সেই সব দই আবার পরে ওরা বিক্রি করে। তো ও কিন্তু প্রথম থেকেই বলছে, বলছে ঠিক আছে খারাপ হয় হোক, লোকরা যখন খাবে আমি তোমাকে ডেকে বলবো, তুমি একটু কাচুমাচু হয়ে দাঁড়িয়ে থাকবে যে না হ্যাঁ দোষটা যেন তোমারই এরকম। নিধিরাম ঘোষ তাহার ঝাঁকড়া গোফে অঙ্গুলি সঞ্চালন করিয়া বলিল সেটা কি কি ঠিক হবে হুজুর, ও সব তঞ্চকতার ভেতরে আমি, বলছে যে এ সমস্ত দুরকম কথা আমার ঠিক ভালো লাগছে না। সে তার গয়লা তো মোটা গোঁফ, তার গোঁফের মধ্যে আঙুল দিয়ে বলছে যে এটা কি ঠিক হবে, লোকজনের মাঝখানে এসব কথা আমার ঠিক ভালো লাগছে না হুজুর, এর জন্যে 1টা টাকা দেবো তোমায়, যে তুমি যেই কথাটা বলবে তার জন্য 1টা টাকা তোমায় আমি দেবো, এ দায় থেকে আমায় উদ্ধার করো, ভালো দই কেনার পয়সা আমার নেই, অথচ মানটা বাঁচাতে হবে। দ্বিধাগ্রস্ত নিধিরাম অবশেষে রাজি হইয়া গেল, মানে তিনি বললেন যে ঠিক আছে এটা তুমি করে দাও, 1টা টাকা তোমায় দেবো খুনি, আর কি করব বলো, আমার একদম পয়সা নেই নিধিরাম, তুমি আমাকে একটু বাঁচাও আর কি, যে এই কন্যা দায়গ্রস্ত আমি, তুমি আমাকে বাঁচাও, এইভাবে আমার জন্য এইটুকু বলো, এটুকুনি ভালো করে পড়ো তোমরা, আমি আবার পরে একটুকু পরের দিন পড়াবো।